এইজলাদের উপর বলছে অ্যাটাক করা হবে কে তৃণমূল কর্মীরা ঘটেছে কাল থেকে শান্তিপূর্ণ ভোট চলছিল সাড়ে দশটার সময় হঠাৎ করে ওই পাড়া থেকে কম করে 50-60 জন লাঠি ছোটা টাঙ্গি বললো বন্দুক বারুদ যা ছিল সব কিছু নিয়ে এই পাড়াটা পুরো রাউন্ড দিয়ে এই ঘর ওই ঘর ঢুকে অত্যাচার করেছে আমাদের একটা মন্দিরও ভেঙেছে ক্লাব ঘরটা ক্ষতি করেছে এবং আমাদের 5-6 জনকে ভীষণভাবে ইঞ্জুরি করেছে একজনের হাত ভেঙে গেছে একজনের মাথা ফাটিয়ে দিয়েছে সে ভাঙা গেছে হ্যাঁ এইভাবে মানে অত্যাচার করেছে এবং সম্পূর্ণ মানে মদত পিছাই আমাদের বুথ নম্বর 17 ক্লাবে আমরা বসেছিলাম ক্লাব থেকে বাড়ি ফেরার সময় অতর্কিতভাবে তৃণমূলের দুষ্কৃতীরা মহামডানদের হাতে মুসলিমরা 40-50 জন লাঠি পিস্তল বোম তরোয়াল নিয়ে হঠাৎ আমার উপর প্রথমে হামলা করে তৃণমূল কংগ্রেসে হামলা করে প্রথমে ওরা এসে পতাকা ফেস্টনারে ছিঁড়ে দেয় আমাদের যে বুসভাপতি সে বাধা দিতে যায় তারপরে চড়া হয় এবং এর প্রথম উদ্যোক্তা হচ্ছে আমাদের যে তৃণমূলের অঞ্চল সভাপতি উৎপল বন্দ্যোপাধ্যায় শৈলেন মণ্ডল পার্থ মণ্ডল সুভাষ মণ্ডল রথিন মণ্ডল এবং বিপিন মণ্ডল হঠাৎ ওরা মানে কার্তিক মণ্ডল ওই মুসলিমদের যে 40-50 জন তৃণমূলের 40-50 জন আমাদের উপর প্রথম হামলা করে তা দেখে মদ খেয়ে তাদের উত্তেজনা ভাব তৈরি করে হ্যাঁ বিজেপি করি বলে তাদের যে আমরা এখানে বিজেপি ভোট আমাদের পশ্চিম বরকলা 17 নম্বর বুথ 17 নম্বর বুথে পশ্চিম বরকলা গ্রামে ভোট চলছে এখন এখন মোটামুটি শান্তিপূর্ণ আছে ক্লাবে ছেলেরা বসে আছে বসে ওরা ওই 50-60 জন লাঠি টাঙ্গি বলল যা কিছু হয়েছে আচক্কা একটা বাড়ি মানে আসল কথা স্যার বিজেপি ক্যান্ডিডেট এখানে বসানো বিজেপি ক্যান্ডিডেট যা আছে ওটা হয়েছে এটা রাগ ম্যান পোলিং এজেন্ট দেওয়া মানে বিজেপি এখানে কাউকে মানে যারা হ্যাঁ পোলিং এজেন্ট যেমন না দেওয়া হয় আমি স্যারকে স্যার বলেছিলাম যে স্যার এই ঘটনা ঘটতে হবে আপনাকে কাল বলেছিলাম আমার সামনে গ্রাম যাতে ঘুরে যাতে সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।